আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত সম্মানিত ভাইয়েরা বিশুদ্ধ ঘাঁটি মধু এবং কালো জিরার তেলের জন্য এক্ষুনি যোগাযোগ করুন ভাই আব্দুল কায়ুম সাহেবের পিস লাইব্রেরিতে এবং আপনারা এর গ্রাহক হওয়ার জন্য স্ক্রিনে উঠে থাকা নাম্বারটিতে যোগাযোগ করুন ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনি যে পোস্ট পাঠালছেন আর্টিকেল সেখানে ফতোয়া ইলমিয়া 135 65টি সফর حوالہ দিয়ে হাফেজ জুবাইর আলী যায়ি সম্পর্কে লেখা আছে যে উনি মানে খাদ্য দ্রব্য দাওয়া উত্তম বলেছেন بهتر উত্তম বলেছেন আর تابی কয়কজন টাকা দিতেন कीमत মানে দাম টাকা দিয়ে ফিতরা দেয়া জায়েজ বলেছেন ওজন্য দিতে পারা যায় বলেছেন তো ঠিকই আছে উনি জায়েজ বললেন কিন্তু উনার যে আসল কথা যে রাজে এইই है कि اجناس मसलन गंदुम वगैरह से ही सदकतु, सदका तुल सदकाए फितरा अदा किया जाए রাজি মানে প্রাধান্য প্রাপ্ত কল সেই কল সঠিক কল এটাই যে খাদ্য দ্রব্য করা উচিত ছিল আপনাকে কিন্তু উনি যেটা জায়জ করেছেন প্রাধান্য প্রাপ্ত কলটা তো উনি বলছেন যে এটা প্রাধান্য প্রাপ্ত কল ওটাকে প্রচার না করে জায়জ বলেছে ওটাকে প্রচার করছেন তো যাই হোক জায়জ হলো কেন যে কিছু তবেই দিতেন और हाफिज जुबैर अली जही उन्हीं एक लिखे सरासरी जे लिखे सहाबी से भी कतान ये साबित नहीं कि उसने नकदी से सदका फितर अदा किया हो या इसकी इजाज़त दी हो मने जन सहाबी थे क्या पुरमान नहीं जे फितरे टाका दिए छ इजाज़त दिए তো এই আর্টিকেলে আপনি যেটা পাঠালছেন এখানে লেখা আছে যে ম সহি মকুফ হাদিস দ্বারাতে পরম্পর প্রমাণিত কোথায় মকুফ হাদিস হলো সাহাবা একরামের কল ফেল সাহাবা একরামের কল উক্তি এবং আমুল গালাকে তো মকুফ বলা হয় তো হাফিজ জুবের যাই তো লিখে দিয়েছেন যে কোনো সাহাবি থেকে প্রমাণ নেই ফেতরাতে টাকা দেওয়া ওনারা এজাজত দিয়েছেন এটাও প্রমাণ নেই তো মকুফ হাদিস শেষ হয়ে গেল মকুফ হাদিস একটাও হল না আর যেটা মাকতুর কথা লেখা আছে মাকতুর মধ্যে শুধু একজনেরই আমল পাবেন আজিজ উমার আদেশ উনার আমল উনি ফেতরাতে টাকা নিয়েছেন ইবাদ দিয়া অনেকে পেশ করে এটাও যে হাসান বাসারি ইজাজত দিয়েছেন টাকাতে টাকা দিয়ে ফেতরা দেওয়ার কিন্তু সেটাও জয়ীপ সেটা জয়ীফ ওই ওয়ার সানাদে যে হাসান বাসারির আসারটা যে সানা দে এসছে ওয়ার সানাদের মধ্যে হেসাম ইবনে হাসান একজন রাবি আছে যিনি মদাল্লেস আর মদাল্লেস রাবি ওখানে উনি আন আনা করে রায়াত করেছেন আর মদাল্লেস রাবি যদি আন আন করে রায়ত করে তো ওর হাদিস জাইফ হবে যার কারণে ওই হাদিসটা তো মূল কথা তাবির মধ্যে হাসান বাসারি সম্পর্কে যেটা বলা হয়েছে যে উনি ফেতরাতে টাকা দেওয়ার ইজাজ দিয়েছেন জায়েজ বলেছেন সেটা তো জয় ফেয়াল সানাদ এছাড়া আবু সাহাক সম্পর্কে বলা হয়েছে যে উনি বলছেন যে উনার আমি ওনাদেরকে পেলাম আদ্রাক্ত হুম ওনাদেরকে পেলাম ওনারা ফেতারাতে টাকা দিতেন তো এটাও যাই কেনে যাইফ হল যে আবুই সাহাক স্যাস যুগে আর মস্তিষ্ক বিকৃত হয়ে গেছিল তাহজিব তাকরিব তাহজিবের মধ্যে এটা পেয়ে যাবেন আর জুহাইর বিনে মুয়াবিয়া ওনার কাছ থেকে শুনেছেন ওই মস্তিষ্ক বিকৃত হওয়ার পরে এই জন্য এটাও যাই এছাড়া এই আবু ইসাহের আসারের সানাদে একজন আবু ওসামা হাম্মাদি বিনে ওসামা মোদ্দাল রাবি আছে আর উনি আনান করে রায়ত করেছেন এদিক দিয়ে এই হাদিস এটাও তো সহি সানাদে যেটা পাওয়া যাচ্ছে তাবেইর মধ্যে শুধু একজন উমার বিন আবদুল টাকা দেওয়ার এছাড়া পাওয়া যায় না এখরামের তো হাদিসই নেই সাহাবা এখরাম থেকে কোনো হাদিস নাই তো তাবির মধ্যে পাওয়া গেল উমার বিন আবদুল্লা আজিজ তাবিদের হাদিসকে মাকতু বলা হয় এবার মাকতু হাদিস দলিল হবে না এটা দেখেন মাকতু হাদিস সহি সানাদ থেকে যদি প্রমাণিত হয় তো দলিল হবে কি হবে না দেখেন মহাদ্দেশনে এজাম ইনারা বলছেন দলিল হবে না কোন বইয়ে পাবেন কওয়ায়দ হাদিস একশো তিরিশ পৃষ্ঠাই ওলুমুল হাদিস ও মুস্তাল হেহু দুশো দশ পৃষ্ঠাই আত্মাকিরাত আসানিয়া সুন্নিয়া শারহুল মনজুমাতিল বাইকুনিয়া প্রথম খন্ড একুশ একুশ পৃষ্ঠা তেসিরো মুহিল হাদিস একশো আটষট্টি পৃষ্ঠা ওয়াল মুখ ফি ওসুল হাদিস প্রথম খন্ড সাতাশি পৃষ্ঠা সারহো মুসনাদিস প্রথম খন্ড চারশো আটষট্টি পৃষ্ঠা আর দিবাজুল ফি মুস্তাহ হাদিস প্রথম খন্ড পঁয়ত্রিশ পৃষ্ঠা এইগুলো সবগুলো কিতাবে লেখা আছে মকুফ হাদিস দলিল হবে না এছাড়া আল্লামা আব্দুরুল্লাহ মুবারকpuri রাহমাতুল্লাহি আলাইহি ওনার প্রসিদ্ধ kitab miratul mafatir মধ্যে লেখছেন যে তাবির কল দলিল হবে না লাইসা বিহুজ্জাতিন বিল ittifaq তাবীর কল ফেল মাকতু হাদিস দলিল হবে না মোহাদ সিনের একমত দেখেন মিরাতুল মাফাতি তৃতীয় খণ্ড একশো পঁয়ষট্টি তার মানে আপনি যে আর্টিকেলটাই পাঠালছেন যে মকুফ আর মহি মহকুফতু তো শহীদ মহকুব তো নেই এটা মিথ্যা কথা লেখা হয়েছে সহি মহকুফ একটা হাদিস নেই হাফিজ যেই বলে দিয়েছেন আর আমিও দেখতে পাই না আর মখতু যেটা হাদিস সহি উমর বিন আবদুল্লাজিজের আমল তো মাক্তু হাদিস দলিল হবে না এতগুলো হাওয়ালা দিয়ে আপনাদেরকে আমি বললাম তার মানে বুঝতে পারা গেল এখন আমাদেরকে ফিরে যেতে হবে আতিউল্লাহ বা আতিউ রসুল আল্লাহ আল্লাহ রসুলের এত করো এদিকে আমাদেরকে ফিরে যেতে হবে তো আল্লাহ আল্লাহ রসুল কী বলেছেন আল্লাহ রসুল সাল্লাম আমাদেরকে খাদ্য দ্রব্য দিতে বলেছেন খাদ্য দ্রব্য দিতে বলেছেন রাসুল্লাহ সাহায্যের যুগে সাহাবা একরাম খাদ্য দ্রব্য দিয়েছেন তো রাসুল্লাহ সাহায্যাম থেকে সাহাবা একরাম থেকে টাকা দিয়া ফেতরা দেওয়ার প্রমাণ নাই রাসুল্লাহ সাহায্যের যুগে টাকা ছিল দিনার দেড়হাম টাকা রূপে ব্যবহার হতো তবুও রাসুল্লাহ সাহায্যাম দিলেন না দিতেও বলেননি সাহাবা একরামও দেননি এই জন্য সাহাবা একরাম যদি ইজমা হতো সাহাবা একরাম যদি দিতেন তাহলে দলিল হতো কিন্তু সাহাবা একরামও দেননি যার কারণে টাকা দিয়ে ফেতরা চলবে না ইমাম আহম্মদ বিন হাম্বালকে জিজ্ঞাসা করা হলো মাসাইল ইমাম আহম্মদের মধ্যে আছে যে টাকা দিয়ে কি ফেতরা দেওয়া হবে যা চলবে তো উনি বলছেন যে রাসুল্লা সালাহাল্লামের সুন্নতের খেলাফ হবে আর টাকা দেওয়া ফেতরা দিলে ফেতরা আদে হবে না ওনাকে একজন বলছেন যে উমর বিন আবদুল্লা আজিজ তো টাকা নিতেন তখন উনি বলছেন দেখো আমি এনাকে রাসুল্লা সালাহাল্লামের হাদিস শোনাছি আর ইনি আমাকে ওমার বিন আবদুল আজিজের কর শুনেছেন এই লোকটা কেমন তো বুঝতে পারা গেল যে ওমর বিন আজিজের আমল দলিল হবে না একটা কথা আপনি সব সময় মনে রাখবেন সাহাব আকরাম থেকে টাকা দিয়ে ফেতরা দেওয়া যায় নেই এটা ভালো করে শুনবেন এই কথাটা আমরা ওলামা একরাম ওলামা ইকরাম বলছেন ইজতেহাদ করে যে টাকা দেওয়া জায়েজ প্রথম কথা হলো এবারকে আপনি রাসুল্লাহ সাহাবা একরামের আমলটা নেবেন না ওলামা একরামের ইস্তেহাদ নেবেন যদি আপনার মধ্যে ইমান আছে সামান্য ইমান আছে তো বলবেন যে রাসুল্লা সাল্লাইসাল্লামের আমলটা নেবো রসুল্লাহ আসলামের যেটা আদেশ সেটাকে আমরা ধরবো রাসুল্লাহ সাল্লাই আসলামের আদেশ রসুল্লাহ আসলামের সাহ আমল সাহাবা একরামের আমল খাদ্য দ্রব্য দেওয়া ফেতরা দেওয়া সেটা আমাদেরকে ধরে নিতে হবে আরেকটা কথা যে ওলামা একরাম ইজতেহাদ করে বললেন যে জায়েজ ফেতরাতে টাকা দেওয়া আর ফেতরা একটা এবাদত এবাদতে আমাদেরকে প্রমাণ দেখতে হবে সবুদ দেখতে হবে প্রমাণ আছে না নেই আর টাকা দেওয়া ফেতরা দেওয়া প্রমাণ নেই এই যদি ফেতরা গ্রহণ না হয় তা আমাদের এবাদতটাই বেকার হয়ে গেল এই কথাটা মনে রাখো সবসময় যে আসলাম সাহাবা সাহাবাহকাম থেকে টাকা দেওয়ার প্রমাণ নেই রসুল্লা আসলামের যুগে টাকা ছিল মানে দিরান দিনার আর দিরহান টাকার ব্যবহার হতো এগুলো ছিল তবুও প্রমাণ হলো না প্রমাণ নেই রসুল্লা সাম দিতে বলেনি বলেননি দেননি সাহাবা একরাম দেননি আর আমরা বলাম একরাম ইজতেহাদ অনেক ইজতেহাদ এদিক ওদিক করে এদিক সেদিক করে টেনা খিঁচা ঝিলিয়েছে টেনা এদিক ওদিকের টান লেগে আসে ওদিকের হাত নিয়ে এসে আমরা বলছি যে ফেরত হাতে টাকা দেওয়া যাবে আর এটা এবাদতের প্রমাণ যখন হলো না যদি গ্রহণ না হয় যেমন এমা মাহমাদ বিন হাম্বাল বলছি যে গ্রহণ হবে না ফেতরা হবে না তাহলে ফেতরা তো এটা আমাদের বেকার হয়ে গেলো এবাদতটা বেকার হয়ে গেলো তো ওলামাই ওলামা একরামের কথা শুনে এ বেকার কিনে করবো আমরা একটা জ্ঞান বুদ্ধি আছে কি আমাদের এটা জ্ঞান করা দরকার যে ওলামা একরামের কথা শুনে একটা এবাদতকে বরবাদ করে দেবো জ্ঞান হওয়া চাই মানুষের টাকা দিয়ে ফেতরা দেওয়া থেকে বিরত থাকেন টাকা দেওয়া ফেতরা দেওয়া থেকে বাঁচুন আর টাকা দেওয়া ফেতরা কোনো দিন দেবেন না ফেতরা গ্রহণ হবে না আসসালামু আলাইকুম রহমত আপনি কি গাছে লেগে থাকা মৌচাকের মধু খুঁজছেন তাহলে এখনই যোগাযোগ করুন আমাদের ফিস লাইব্রেরির আব্দুল কালিম ভাইয়ের সাথে স্ক্রিনে দেওয়া নম্বরে